আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে পূর্ণ দশমিক সংখ্যার মান নির্ণয়। খুব সহজেই এ পদ্ধতিতে আমরা মান নির্ণয় করতে পারবো অঙ্ক করা ছাড়াই। তো এর জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে 1, 2, 4, 8, 16, 32 দ্বিগুণ হারে বাড়তেছে। এর নিচে আমরা এই যে বাইনারি মানগুলো আছে এটা দিয়ে দিব। এখানে বাইনারি মানটা আছে এখান থেকে 1 1 0 1 0 1। তাহলে এই মান যে সব মানের নিচে এখানে 32 এখানে 1 গেছে সেই মানগুলো আমরা এখন যোগ করব। এখানে 32-এর নিচে 1 আছে তার মানে 32 যোগ, এখানে 8-এর নিচে 1 আছে তাহলে 8 যোগ, 2-এর নিচে 1 আছে তাহলে এখানে 2 যোগ, 1-এর নিচে 1 আছে এটা হচ্ছে 1। এলে সবগুলো যোগ করলে 32 আর 40, 40 আর 3 হচ্ছে 43। এটা হচ্ছে আমাদের দশমিক মান। নৈবত্তি করার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি খুব সহজে, অথবা এখানে যে বাইনারি মানটা দেওয়া থাকবে ধরেন 1 0 1 1 0 1, এই বাইনারি মানের উপর দিয়ে যদি আমরা মান দেই, অর্থাৎ এখানে উপর দিয়ে বলতে এই জায়গা দিয়ে 1 2, তারপর হচ্ছে 4, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 16, এরপর হলো 32। আমরা এভাবে হিসাব করতে পারি, এই যে 32-এর নিচে 1 আছে তার মানে 32, এরপর হচ্ছে 8-এর নিচে 1, 32 আর 8, 32 যোগ হচ্ছে 8 যোগ, এরপর হচ্ছে 4-এর নিচে 1 আছে, এরপর হচ্ছে 4 যোগ, এরপর হচ্ছে যে 1-এর নিচে 1 আছে যোগ হচ্ছে 1, যোগ করলে 40, 40 আর হচ্ছে এখানে 5 হলো 45। আর নৈবত্তি করার ক্ষেত্রে আমরা এই নিয়মটা ক্যালকুলেটার ছাড়া এটা ব্যবহার করতে পারি।